কিছু খেয়াল করেন? দেখেন এখানে আপনি ইউ গভীর মনোযোগ, এখানে আপনি ইউ, আপনার প্রথম কাজ হবে প্রথম মাসে, প্রথম মাসে আপনার চেয়ে অ্যাক্টিভ, আপনার চেয়ে গুরুত্বপূর্ণ, আপনার চেয়ে ডেঞ্জারাস, আপনার চেয়ে প্রলয় সৃষ্টিকারী 12 জন লোককে খুঁজে বের করবেন। কয়জন? 12 জন। 12 জন লোককে খুঁজে বের করবেন। এখন এই 12 জন লোককে খুঁজে বের করে আপনি তাদেরকে জয়েন করিয়ে দিবেন। জয়েন করিয়ে তাদেরকে একটা টার্গেট দিবেন। কি টার্গেট? কয়টা হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 ধরেন এখানে একটা 12। আপনি 12 জনকে সেম কাজ দিবেন। হ্যালো, 12 জনকে সেম কাজ দিবেন। সেম কাজটা হচ্ছে প্রত্যেককে বলবেন এক মাসের ভিতরে 120টা প্যাকেজ সেল করতে। কয়টা প্যাকেজ? 120টা প্যাকেজ। কিন্তু আপনি যদি বলেন 1.5 লক্ষ টাকা সেল করতে হবে, 60,000 পয়েন্ট করতে হবে, তাহলে মানুষ এটাকে কঠিন মনে করতে পারে। কিন্তু যদি প্যাকেজের কথা বলেন যে 120টা, সংখ্যায় অনেক কম মনে হয় না? কাজ কিন্তু সেম, কারণ এক একটা প্যাকেজে 500 পয়েন্ট, তাহলে 120টা প্যাকেজে কত পয়েন্ট? 60,000 পয়েন্ট। কাজ কিন্তু সেম, কিন্তু উপস্থাপনার ভঙ্গিটা একটু ব্যতিক্রম। কথা কি বুঝাতে পারছি? হ্যাকমত ফলো করতে হবে, হ্যাকমত অ্যাপ্লাই করতে হবে সকল কাজে। তাহলে 120টা প্যাকেজ প্রত্যেকে যদি বিক্রি করে, সময় এক মাস, এইভাবে 12 জন মানে প্রত্যেকের সেম কাজ এক মাসে দিয়ে দিলেন, তারা প্রশ্ন করতে পারে যে আমি 120টা প্যাকেজ সেল করে কি পাব? আপনার অ্যানসার হবে 50 থেকে 60,000 টাকা পাবেন 120টা প্যাকেজ সেল করে। কত? 50 থেকে 60,000। আপনারা যেভাবে ওষুধ বেচেন, কোম্পানি থেকে কিনে নিয়ে বেচতেছেন, কোনোদিন 1.5 লাখ টাকা বা 1,20,000 টাকার ওষুধ বিক্রি করে আপনি 60,000 টাকা পাবেন? না। লাভ পাবেন? না, পাবেন না। আপনি প্যাকেজ বিক্রি করলে পাবেন। আমাদের কাজটা হচ্ছে MLM, মাল্টি লেভেল মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং। এটার ইনকামটা আসবে যদি আপনি প্যাকেজ সেল করেন। কথা কি বুঝাইতে পারছি? এখন 120টা প্যাকেজ, এখানে মূল কাজটা হলো প্যাকেজ বিক্রি করা, সদস্য বানানো, এটা হচ্ছে মূল কাজ। তাহলে 120টা প্যাকেজ প্রত্যেকে যদি সেল করে, সে 50 থেকে 60,000 টাকা ইনকাম পাবে মাসে। এবং আপনি তাদেরকে অফার দিবেন যে ভাই, আপনি যদি এক মাসে 120টা প্যাকেজ সেল করতে পারেন, কোম্পানি থেকে 50 থেকে 60,000 টাকা পাবেন, আর আমি আপনাকে 5,000 টাকা ক্যাশ চাইলে ক্যাশ দিব, মোবাইল চাইলে মোবাইল কিনে দিব, 5,000 টাকা বাজেট আপনার জন্য, এরকম অফার দিয়ে দিবেন। তাহলে 12 জনকে 5,000 করে দিলে কত টাকা খরচ হবে আপনার? 60,000 টাকা। এই 12 জন যদি বিএস হয়, মানে এক মাসে বিএস হয়, পিবি আসবে কত 12 জনের কাছ থেকে? 7,20,000। 7,20,000 থেকে আপনার ইনকাম আসবে 2 লাখ টাকা। কত টাকা? 2 লাখ। সেখান থেকে 60,000 টাকা মাইনাস করছেন, মানে আপনি যে তাদেরকে গিফট দিছেন তাতে আপনার টিকলো কত? 1,40,000। কয় মাসে? এক মাসে। এক মাসে, এক মাসে আপনি পিএস হলেন, আবার 1,40,000 টাকা লাভও করলেন। এবার আসেন দ্বিতীয় মাস। এই 12 জনের ভিতরে যে কোনো 5 জন যদি ঘুরে দাঁড়ায়, মানে আপনার মতো সিস্টেমটা অ্যাপ্লাই করে, আপনি যেভাবে এক মাসে 12 জনকে বিএস বানিয়েছেন, একইভাবে 12 জন থেকে যে কোনো 7-5 জন বাদ দিলাম, যে কোনো 5 জন যদি আপনার মতো সেম কাজ করে, তাহলে তারাও ওই 5 জনও কিন্তু দ্বিতীয় মাসে পিএস হবে, হবে কিনা? তাহলে 5 জন যদি পিএস হয়, আপনি কি হবেন? সিপিএস। কয় মাসে? 2 মাসে। সংক্ষিপ্ত প্ল্যান সম্ভব যদি কাজ করেন, সম্ভব না যদি কাজ না করেন। ইয়েস, শুধু প্যাকেজ বিক্রি। আর দয়া করে কাউকে প্ল্যান দেখাবেন না যে 60,000 পয়েন্ট হলে আপনি বিএস। দয়া করে কাউকে প্ল্যান দেখাবেন না 1.5 লক্ষ টাকার পণ্য বিক্রি করলে আপনি বিএস, তাইলে ভয় পাইতে পারে।
প্ল্যান দেখাবেন মাত্র 120 টা প্যাকেজ বিক্রি করলে আপনি বিএস তাইলে উনি চিন্তা করবে 120 টা সংখ্যায় কম আছে আচ্ছা অসুবিধা নাই কিন্তু কাজ কিন্তু ওইটাই হইছে কথা কি বুঝাইতে পারছি 20 বছর আগে যে সিস্টেমে কাজ করছে সেই সিস্টেমে এখন কাজ করলে হবে না এখন কাজের সিস্টেম চেঞ্জ করে কাজ করতে হবে পলিসি বের করে কাজ করতে হবে কথা কি বুঝাইতে পারছি তাহলে আমরা প্ল্যান দেখানোর সময় একজনকে বিএস বানানোর পরামর্শ কি দিব 120 টা প্যাকেজ 60000 পয়েন্টের কথা কি বলবো না 1,20,000 1.5 লাখ টাকার কথা কি বলবো না বলবো না শুধু কি বলবো 120 টা প্যাকেজ 120 টা প্যাকেজ দেখবেন দ্রুত হয়ে গেছে তাহলে এইভাবে কিন্তু আমরা দুই মাসে সিপিএস হতে পারি আমি আবারো বলছি প্রথম মাসে 12 জনকে জয়েন করিয়ে তাদেরকে প্রত্যেককে 120 টাকা করে প্যাকেজ বিক্রি করার পরামর্শ দিবেন সে পাবে 60000 টাকা মিনিমাম আপনি দিবেন 5000 টাকা গিফট 12 জনকে তাহলে এক একজন 65-70 করে পাবে আবার প্রত্যেককে বিএস হয়ে গেল এক মাসে তাদের কারণে আপনি হয়ে গেলেন পিএস দ্বিতীয় মাসে ওই 12 জনের মধ্যে থেকে যে কোনো 5 জন যদি সেম আপনার কাজটা করে তারাও পিএস হয়ে যাবে একই ভাবে আর তাদের মাধ্যমে আপনি সিপিএস হয়ে যাবেন দুই মাসে সিপিএস কথা শেষ এবার আসেন সর্বশেষ যে বিষয়টা আপনারা মাথায় নিয়ে এখান থেকে চলে যাবেন মানে এটা অলওয়েজ মাথার ভিতরে ঢুকিয়ে রাখবেন সেটা হচ্ছে কি নতুন বছরের প্রথম দিন বলে দিচ্ছি বুঝলে আম না বুঝলে জাম কি এরপর আর কোনো কথা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু